আজকে এখানে দেখাবো বকফুলের বড়া। বকফুলের বড়া করতে কি লাগছে দেখুন, আমি এখানে 5টি বকফুল রেখেছি। আমি প্রথমেই বকফুলটার ভিতরে এই শাঁসটা ফেলে দেবো, কারণ এটা থাকলে তেতো হবে। আমি প্রথমে এগুলো ছাড়িয়ে জল ঝরিয়ে একটা প্লেটে রাখবো। বকফুল আমাদের শরীরের খুব উপকারিতা একটি ফুল। অনেকেই হয়তো জানেন না যে বকফুল কত কাজের, কিন্তু এটি আমাদের খুব দুর্দান্ত আর খেতেও খুব সুন্দর। তাই আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই সবুজ অংশটা ফেলবেন না, তাহলে এটা ছড়িয়ে যাবে আর বড়া হবে। কিছু লাগে না, সামান্য লাগছে দেখুন। এখানে রাখা আছে, আমি রেখেছি বেসন, চালগুঁড়ি, নুন এবং হলুদ, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা। আমি প্রথমে একটা বাটিতে সামান্য বেসন নিয়ে নেব। আমি 2 চামচ মতো বেসন নেব। তারপর এখানে আমি 1 চামচ চাল গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি একে সামান্য জল দিয়ে গুলে নেব। দেখুন আমি খুব পাতলা করব না ব্যাটারটা, সামান্য জল দেবো, আমি বাটারটা করে নেব। বাটারটা হয়ে গেছে, এবার আমি একে ভেজে নেব। দেখুন বাটার হয়ে গেছে, দেখুন কড়াতে সাদা তেল আমি ব্যবহার করবো। দেখুন তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে এগুলো ফুলগুলো এখানে দিয়ে দেবো। মিডিয়াম আঁচে দিলে এটা ভালো হয়, আমি একটু গ্যাসটা কমিয়ে দেবো। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, একে আমি এবার অন্য পিঠ ভাজার জন্য একে ভুষতে দেবো। লাল লাল ভাজা হলে একটু মচমচে হলে খেতে ভালো লাগে। দেখুন একটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে তুলে নেবো তেল ঝরিয়ে। দেখতে যেন মনে হবে মাছ ভাজা, কিন্তু এটা বকফুল ভাজা। আর গরম ভাত, দুপুরবেলা ডাল ভাত আর বকফুল ভাজা খুব সুন্দর খেতে লাগবে। একদিন করে খেয়ে দেখবেন। আমাদের গ্রাম্য অঞ্চলে এর মর্যাদা আমরা কেউ জানি না, তাই সবাই করি না। আমার কথা শুনুন, একবার করে খেয়ে দেখবেন, রোজ আমার কথাই মনে পড়বে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি পরবর্তীকালে আরও রান্না, এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।